ইয়া ইয়াদেবী সর্বভূত শক্তিরূপেণ সংস্থিতা নমস্তই 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 নমো নমঃ আমরা মা ত্রিপুরেশ্বরীর সন্তান এবং এই মা ত্রিপুরেশ্বরী আমাদের নারী জাতির শক্তি প্রদান করে থাকেন এবং আমরা এবারে আন্তর্জাতিক মহিলা দিবস পালন করছি নারী দিবস পালন করছি কিন্তু ওই নারী দিবস পালনের মধ্যেও আমাদের ঘরের মা বোন থেকে শুরু করে একেবারে আকাশ ছোঁয়ার যার স্বপ্ন রয়েছে তাদেরও কিন্তু অনেকটা পথ অতিক্রান্ত হয়ে আসতে হয় আমরা এই মুহূর্তে রয়েছি এমন একজন মানুষের কাছে যাকে পুরো রাজ্যবাসী সহ দেশবাসী অগ্নিকন্যা নামে চেনে কিন্তু সে অগ্নিকন্যারও কিন্তু একটা পারিবারিক জীবন রয়েছে তিনিও সেখানে একজন মেয়ে হিসাবে দায়িত্ব পালন করে থাকেন এবং পাশাপাশি এই যে নারী শক্তি এই যে নারী জাতি সেই নারী জাতির একজন প্রকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি আমাদের সাথেই মুহূর্তে রয়েছেন আমাদের সবার প্রিয় দিদি প্রতিমা দিদি প্রতিমা ভৌমিক মহোদয়া যিনি আমাদের ত্রিপুরা রাজ্যের সর্বপ্রথম কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দিক দিয়ে উন্নয়ন বলুন বা বিভিন্ন বিকাশের দিক বলুন সব ক্ষেত্রে কিন্তু ওনার অবদান রাজ্যবাসী এখনও মনে করে এবং ভবিষ্যতেও মনে করবে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই সোশ্যাল বাংলায় সোশ্যাল বাংলার সমস্ত দর্শক শ্রোতা যারা রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আর উমেন্স ডে যে একটা দিন আটই মার্চ আমাদের জন্য ধার্য রয়েছে যদিও থ্রি ফিফটি সিক্স সিক্সটি ফাইভ ডেজ তিনশো দিনে আমাদের তারপরও একটা দিন আমাদেরকে রিকগনাইজ করা হয়েছে ওই দিনের জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে আমার প্রণাম রাজ্যবাসী তো আপনাকে এখন অগ্নিকন্যা চেনে একজন দিদি হিসাবে আপনি মানুষের পাশে গিয়ে দাঁড়ান কিন্তু আপনারও সেখানে একটা ঘরোয়া জীবন রয়েছে আপনিও মেয়ে হিসাবে দায়িত্ব পালন করেন বোন হিসাবে দায়িত্ব পালন করে থাকেন তো সেটা নিয়ে দর্শকদেরও আকর্ষণ রয়েছে যে ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত মেয়ে হিসাবে কি কি লড়াই করতে হয়েছে এবং যারা আমাদের ত্রিপুরা রাজ্যের এখনও পাহাড়ে গ্রামেগঞ্জের যারা মেয়েরা রয়েছে তাদের মনের যে শক্তিটা যোগান দেওয়ার জন্যে আপনার যে মেয়ে হয়ে একটা স্ট্রাগল আমরা জানি যে মেয়ে হয়ে জন্মালে স্ট্রাগল করতে হয় তো সেটা নিয়ে যদি একটু বলেন স্ট্রাগল তো সবাইকেই করতে হয় ছেলে হোক মেয়ে হোক সবাইকে স্ট্রাগল করতে হয় তো রাস্তা যেটা পার হয়ে এসেছি নাইনটি ওয়ান থেকে পার্টিতে রয়েছি আপনার প্রায় তিরিশ বছর পরে মন্ত্রিত্ব পাওয়া আমি যেটা কখনো আশা করিনি সেটা আমার দল এবং আপনাদের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ গুরুজনদের আশীর্বাদে আর বিশেষ করে মাতা ত্রিপুরা সুন্দরীর পরম কৃপায় সেটা সম্ভব হয়েছে তো মেয়ে হিসাবে তো আমি বাড়ি বাড়িঘরে থাকি কম কিন্তু মার সাথে মার যখন প্রয়োজন বেশি মা যখন ফোন করেন তখন যেতে হয় তো বাড়িঘরে তো আমি পনেরো দু থেকে বাড়ি থেকে খুব কম মানে বৎসরে শুধু দু হাজার আঠারোর নির্বাচনের সময় বোধ আমি বিশ থেকে পঁচিশ দিন বাড়িতে ছিলাম এই গোটা সাত আট বছরে না হয় কোনো অনুষ্ঠানেও আমি যেতে পারি না বেশি একটা আর যখন ওই বা অন্য জায়গাতে ওই জায়গাতে কোনো কার্যক্রম থাকে তখন বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া হয় সেই সময়টাও সবসময় আমি বাড়িতে যেতে পারি না কারণ আমার পরিবার আমার স্বপ্ন আমার সব কিছু আমার পার্টি আমার রাজ্য আমার জনগণ এবং আপনি মায়ের কথা বললেন মা মানেই তো সেখানে মায়ের মধ্যে একটা চিন্তা থাকে মেয়ে যতই বড় হোক না কেন বা সেখানে আপনি একজন নেত্রী রয়েছেন মার কাছে আপনি সেই একই রকম ওনার মেয়ে হিসেবে রয়েছেন তো মারও তো সেখানে অনেক চিন্তা হয় সে বিষয়গুলি নিয়ে কি মনে করেন আরে মা তো হে মার বিকল্প কিছু হতে পারে কি না মা তো আমরা যত কিছুই করি মার সব সবসময় সবচাইতে মা যখন ফোন করে জিজ্ঞেস করে শরীরটা ভালো না খেয়েছিস কিনা এটাই তো মা আর যখনই আমরা ছোট হই বড় হই যত বড় হই যেটা আমার অনুভূতি আমরা যখন বাড়িতে যাই এক ঘন্টার জন্য মা যদি যখন থাকে না ঘরে মা যদি একটু দূরে থাকে তখন ঘরে দশ মিনিট থাকাটা টিকাটাই মুশকিল তো আমার মতো অনুভূতি সবার মা তো মায়ে মার ফিলিংসে অন্য তো মা ঘরে না থাকলে মাকে কতক্ষণ না দেখলে সবার মনে একটা শূন্যতা থাকে তো এটা আমার মনে হয় আমিও স্বাভাবিক আমিও রক্ত মানুষ হিউম্যান বিংস আমার মধ্যেও সমস্তটাই কাজ করে এটা আলাদা কিছু নয় এবং আমরা এই নারী দিবস পালন করে থাকি একটা দিনই আপনি বললেন যে তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের নারীর জন্য একটা স্পেশাল দিন থাকে কিন্তু সেখানে নারী দিবস পালনের ক্ষেত্রে বর্তমানে যারা ভাবি প্রজন্মরা রয়েছে বা এখনকার যারা মেয়েরা রয়েছে তাদের জন্য উদ্দেশ্যে কি বলবেন বা রাজ্যবাসীর যারা নারীরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যে তাদের ভবিষ্যৎটা কিসের উপর ভিত করছে ভবিষ্যৎটা কিসের উপর নির্ভর করছে দেখুন আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি আমরা বক্তৃতা সেমিনারের মধ্যে মহিলাদের জন্য অনেক কথা বলতাম কিন্তু দু সালে ভারতবর্ষের বর্তমানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের যারা মহিলা আমাদের নয় শুধু গরিব বর্গের প্রত্যেকটা নাগরিকের জীবনকে উনি উন্নত করার যে স্বপ্ন উনি দেখছেন সে স্বপ্নটাকে সবচেয়ে বেশি যারা উপকৃত তারা আমরা মহিলারা দেখুন না প্রধানমন্ত্রী যে জনধন যোজনা যে অ্যাকাউন্টটা শুরু হয়েছে আমাদের মহিলাদের অ্যাকাউন্টই ছিল না ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যাঙ্কের মধ্যে খাতা ছিল না আমাদের আজকের ডেটে ভারতবর্ষে ফর্টি ফোর চুয়াল্লিশ কোটি ব্যাংকের খাতা হয়েছে তার মধ্যে সেভেন্টি পারসেন্ট মহিলাদের আমরা এম্পাওয়ার হয়েছি আমাদের খাতা হয়েছে আজকে প্রধানমন্ত্রী সাড়ে সাত বছরে দুশো ছেচল্লিশটা স্কিম উনি করেছেন গোটা দেশের জন্য তার মধ্যে সত্তরের উপরের স্কিম আমাদের মহিলাদের জন্য যেটা বিরল মহিলাদেরকে শক্তিশালী করতে হবে মহিলাদেরকে এম্পাওয়ার করতে হবে কথাগুলি বলা হতো কিন্তু প্রকৃতপক্ষে কোনো রাষ্ট্রশক্তি কোনো প্রধানমন্ত্রী মহিলাদের জন্য নিজের বোন নিজের মেয়ে হিসাবে মা হিসাবে চিন্তা করেন সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তো মোদীজি যেটা জনধন যোজনা বলছি বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বলছি মাতৃত্ব বন্ধন যোজনা বলুন উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন বলুন স্বচ্ছ ভারতে তেরো কোটি শৌচালয় বলুন আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের যে দেওয়ার ব্যবস্থা সেটা বলুন জল জীবন মিশনের মাধ্যমে প্রতি ঘরে নল প্রতি ঘরে জল আর স্বাদী শগুন প্রকল্প আমাদের মাইনরিটি মেয়েদের জন্য এরপরে স্টার্ট আপ রয়েছে স্ট্যান্ড আপ রয়েছে ও মুদ্রা লোন রয়েছে সবটা জায়গার মধ্যে মেয়েদের জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে আর আজকের দিনে মহিলাদের কথার মধ্যে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আর্থিকভাবে এম্পাওয়ার করার যে একটা প্রবণতা রাষ্ট্রশক্তি দ্বারা পরিচালিত হচ্ছে সেটা মোদীজি করছেন আজকের দিনে আমি আপনার সামনে রয়েছি মন্ত্রী হিসাবে আমাকে দিয়েছে সেটা উমেন এম্পাওয়ারকে প্রতিষ্ঠিত করেছে সেজন্য এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী একসঙ্গে জন মইকে মহিলাকে মন্ত্রী করেছেন এটা কখনও ভারতবর্ষের ইতিহাসে সেভেন্টি ফাইভ ইয়ার্সের যে আমাদের ইতিহাস রয়েছে ভারতবর্ষের স্বাধীনতার সেই ইতিহাসে সেটা নেই ভারতবর্ষের আমরা পঁচাত্তর তোমা স্বাধীনতা দিবস উদযাপন করতে যাচ্ছে যেটাকে অমৃত মহোৎসব বলছে সেই জায়গায় মহিলাদের জন্য আত্মনির্ভর করা স্বনির্ভর করা এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে মেয়েদেরকে পয়সা দিতে লাগে মেয়েদের হাতে অর্থ থাকতে লাগে আর মোদিজি বলছেন মহিলাদের হাতে অর্থ থাকলে মহিলার রোজগারই যদি হয় তাহলে শুধু মহিলাটা তার পরিবারটা এস্টাবলিশড হয় না একটা মহিলা একটা জাতিকে একটা সমাজকে অ্যাস্টাবলিশড করতে পারে তো সেই কনসেপ্টে নিয়ে সে আমাদের যে ভারতবর্ষ মাতৃতান্ত্রিক সেই মাতৃতান্ত্রিক শুধু গল্পে প্রবন্ধে সেমিনারের মধ্যে সীমাবদ্ধ রাখেননি গত সাড়ে সাত বছরে মোদিজি সেটাকে সবার কাছে সেই অপরচুনিটিরা মহিলাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং আমাদের রাজ্য সরকারও মোজিদির মোদিজির যে স্বপ্ন সেটাকে আমাদের প্রত্যেকের স্বপ্ন সবটাকে পাথেও করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও সেলফ হেল্প গ্রুপের আজকে এক হাজার কোটি টাকা আমাদের ফান্ডিং করা হয়েছে মহিলাদের আজকে অনেক কিছু উৎপাদন করছে আজকের দিনে হ্যান্ডলুম হ্যান্ডিক্র্যাপ্ট ব্যাম্বো ক্রেপ্টের মাধ্যমে অনেক কাজ আমাদের মহিলারা করছে আজকে আচার প্রস্তুত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন মহিলারা এগিয়ে এসে কাজ করছে তো সেই জায়গায় আমরা মহিলা পুলিশের মধ্যে যেটা কখনো আমরা ভাবতে পারিনি টেন পারসেন্ট রিজার্ভেশান হয়তো আগামীকালকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন তো সেই দিন মহিলাদের জন্য আরও অনেক কিছু যেটা ভারতবর্ষের কোন স্টেটে করেনি এমন কিছু ঘোষণা উনি করবেন সেটা আমাদের ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে এবং এটা যোগান্তকারী হবে আমার মহিলাদের জন্য আর যেটা বলছিলাম মা তো মায়ই হয় আর মহিলারা মায়ের জাত একটা মহিলা একটা পরিবারকে সুসংগঠিতভাবে তৈরি করে একটাকে একটা সূত্রে গেতে ওটাকে এম্পাওয়ার করে এটাকে পরিবারটাকে পরিবারের প্রকৃত অর্থে পরিবার তৈরি করে পরিবারের পরিবেশটা মেয়েরা দেয় তো মেয়েরাদেরকে এগিয়ে নিয়ে গেলে আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাজ্য আমাদের রাষ্ট্র স্বয়ং সম্পূর্ণ হবে এবং এস্টাবলিশড হবে এবং ভালো থাকবে সেটা আমরা কামনা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আন্তর্জাতিক নারী দিবস পালন করছি এবং এই নারী দিবসে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজনীতির মধ্যে আমরা যদি দেখি যে একজন অগ্নিকন্যা হিসেবে পরিচিত নারী উনি ওনার জীবন কাহিনীর সাথে কিভাবে জুড়ে রয়েছেন ওনার এই নারীর যে একটা বোধ আমরা বলতে পারি এবং মা শরীর যে শক্তিটা আমাদের ত্রিপুরা রাজ্যের প্রত্যেক নারীর মধ্যেই রয়েছে এবং আমরা এই নারী দিবস উদযাপন করছি আমরা বিশেষ করে যারা ফ্রন্ট লাইনে থেকে তারা মানুষের হয়ে কাজ করছেন বা যারা ফ্রন্ট লাইনে হয়ে আমাদের সুরক্ষা প্রদান করছেন আমাদের হয়ে কাজ করছেন তাদের সাথেই আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করছি আপনাকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই নমস্কার